রামবাগ চন্দননগরের এলাকাগুলো ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ঝড় উঠতে পারে, যেখানে 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ উঠে গেলেই সেটাকে কিন্তু আমরা কালবৈশাখী ঝড় বলতে পারি। যে এই এলাকাগুলো ক্ষেত্রে মানে জয়নগর, মাঝিপুর, সুন্দরবনের কুশাবা এবং ঝাড়খালির আশেপাশের দিকগুলো ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যে কমলা সতর্কবার্তা, তার সাথে সাথে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা, সেটা এখনো পর্যন্ত জারি করে রেখে দিয়েছে। আপনারা তাহলে বুঝতে পারছেন যে রাত্রিবেলার দিকেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা। বন্ধুরা, আজ মাঝরাতের বেলায় কিন্তু পশ্চিমবাংলার দিকে ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে প্রায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে। তো কোন কোন জেলার ক্ষেত্রে এবং কোন সময় ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনকে ক্ষেত্রে এবং এর সাথে সাথে কালকের দিনকে ক্ষেত্রে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলস এ লেটেস্ট আপডেট দেবো। তো সবার প্রথমে আমরা চলে যাবো একেবারে বায়ুর ঝাপটা মোটে, এবং বায়ুর ঝাপটা মোটে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন এলাকার ক্ষেত্রে ঝড় তৈরি হতে পারে। তো ইতিমধ্যেই কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধানবাদ এবং দুমকার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে, দেওঘরের আশেপাশের দিকে কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘ পুঞ্জীভূত হতে আরম্ভ করে দিচ্ছে, এবং সেই মেঘের কারণে কিন্তু এবারে দমকা বাতাস কিংবা ঝোড়ো হাওয়া বইতে পারে, তার সাথে সাথে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তো দেখুন এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে যদি দেখা যায় তো পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, বোকারোর আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প দমকা বাতাস, ঝোড়ো হাওয়ার গতিবেগটা থাকবে এবং এখানে কিন্তু 48 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। এবং যদি আমরা এখানটায় দেখি তো আরামবাগ, চন্দননগরের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ঝড় উঠতে পারে, যেখানে 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ উঠে গেলেই সেটাকে কিন্তু আমরা কালবৈশাখী ঝড় বলতে পারি। তো এক্ষেত্রে আমরা এটাই দেখতে পাচ্ছি। 10টা নাগাদ চলে আসলাম, তো দেখুন 10টা নাগাদ পুরুলিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে ঝড় লক্ষ্য করা যাবে, দুর্গাপুর আশেপাশের দিকেও কিন্তু ঝড় লক্ষ্য করা যাবে। এবং যদি আমরা এখানে জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে বোলপুর, কাটোয়া, বেলেডাঙ্গা আশেপাশের দিকে, বহরমপুর, দমকল, করিমপুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু গতিবেগটা প্রায় 47 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যেতে পারে, এবং মেহেরপুর আশেপাশের দিকেও কিন্তু বেশ ভালোই গতিবেগ থাকবে। মোটামুটি 47 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তো এখান থেকে আমরা আরো কিছুটা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন 11টার সময় আসলাম, তো রাত 11টার সময় পরিস্থিতি কি রকম হতে চলেছে। রাত 11টা নাগাদ পুরুলিয়া, হুড়া, বাঁকুড়ার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে, বলরামপুরের ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 46 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে। ঝড় ওঠার সম্ভাবনা যে শেষ হয়ে গিয়েছে সেটা কিন্তু একদমই না, বিকাল বেলার দিকে মূলত আমরা ঝড় দেখতে পাই, কিন্তু এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি তাতে করে কিন্তু রাত্রিবেলার দিকে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর কিন্তু হুবহু আপডেট এখনো পর্যন্ত দিয়ে রেখে দিয়েছে, কমলা সতর্কবার্তা রাত্রিবেলার আপডেটও দিয়ে রেখে দিয়েছে, যেটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট দেখার সময় জানিয়ে দেবো। তো এই মুহূর্তে আপনারা লাইভ আপডেটে যারা দেখতে পাচ্ছেন যে বলরামপুর, হুড়া, বাঁকুড়ার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে, রঘুনাথপুর এবং আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, চিত্তরঞ্জনের দিকগুলোর ক্ষেত্রে প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, কাটোয়ার আশেপাশের দিকে দেখুন বন্ধুরা এখানটায় 54 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। কেতুগ্রামের আশেপাশের দিকেও কিন্তু 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। বেলেডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে ঝড় উঠতে পারে। এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড় দেখা যাচ্ছে। যদি আপনারা নদিয়ার দিকটা দেখেন তো সেখানে কিন্তু ঝড় নেই। চন্দননগরের ক্ষেত্রে, কলকাতার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড় লক্ষ্য করা যাচ্ছে না। কোলাঘাট, খড়গপুর আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে কিংবা দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, এখানেও কিন্তু ঝড়ের সম্ভাবনা নেই। অন্যদিকে বাংলাদেশের দিকে গেলে সেখানেও কিন্তু ঝড়টা নেই। খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, এখানেও কিন্তু ঝড়টা নেই। ময়মনসিংহের ক্ষেত্রেও কিন্তু ঝড়টার কিছু নেই। তো আপনারা যারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিন্তু বন্ধুরা কিছুটা, মুর্শিদাবাদের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে। তারপরে কিন্তু বেলা 12টার পর থেকে ধীরে ধীরে এই ঝড়ের সম্ভাবনাটা কিন্তু কমে যাবে, ঝাড়খণ্ডের রাঁচির দিকে হবে, কিন্তু তাছাড়া তেমন কোনো ঝড় কিন্তু আর পরবর্তী সময়ে রাত্রিবেলা 12টার পর থেকে কিন্তু আর লক্ষ্য করা যাবে না। তো এখান থেকে ধীরে ধীরে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং যেটা দেখতে পাচ্ছেন যে আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু কিছুটা দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যাবে, এবং সেটা লক্ষ্য করা যাবে পুরুলিয়ার সাইডেই। তো পুরুলিয়ার দিকে কিন্তু টুকটাক ঝড়ের সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু অল্প স্বল্প হবে। তবে গতিবেগটা কতটা থাকবে আগামীকালকে, আগামীকাল গতিবেগটা 41 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যেতে পারে।
তো ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখবো আর কোন কোন জেলার ক্ষেত্রে ঝড় হয়, তো আর কোনো জেলার ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা নেই। তো আগামীকাল তেমন কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে না, পুরুলিয়ার দিকে অল্প স্বল্প দমকা বাতাস কিংবা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে অন্যদিকে আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব যে আজকের দিনকে পাশাপাশি আগামীকালকে দিনের ক্ষেত্রে কোন কোন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকের দিনের ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার জেলাতে আজকের দিনকে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি। সকালবেলার দিকে একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যায়, তারপরে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যায়, এবং এই মুহূর্তেও আমরা লাইভ আপডেটে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে জয়নগর, মাঝিপুর, সুন্দরবনের কুশাবা এবং ঝাড়খালির আশেপাশের দিকগুলো ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত আজকের দিনের ক্ষেত্রে যে বৃষ্টিপাত, যে অঞ্চলগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে সেখানে শুধুমাত্র হালকা বৃষ্টিপাতই হয়েছে 80% এলাকাতে, বাদ বাকি 20% এলাকার ক্ষেত্রে কিন্তু কিছুটা মাঝারি কিছুটা ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা গিয়েছে। এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং রাত্রিবেলার দিকে কিংবা মাঝরাতের বেলা দিকে কিন্তু বাংলার অলমোস্ট কিন্তু 80% জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না। তবে যে সমস্ত এলাকার ক্ষেত্রে ঝড় লক্ষ্য করা যাবে, যেমন পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, রঘুনাথপুর এবং বোকারো, আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, শিউরি, বোলপুর, এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা দফায় দফায় হালকা বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে। যে সমস্ত এলাকার ক্ষেত্রে ঝড় আমরা দেখতে পারলাম সেই সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টিপাতও কিন্তু সুনিশ্চিত করছে এই মুহূর্তের লাইভ আপডেট, যেখানে হরিহরপাড়া, বেলাডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, দমকল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে পরবর্তী সময় কোথায় কোথায় বৃষ্টিপাত হয়। দেখুন এখানটায় 12টার সময় রাত 12টা নাগাদ পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হবে, বাঁকুড়া, বর্ধমান কিছুটা, মুর্শিদাবাদের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, আর কিন্তু তেমন কোথাও বৃষ্টিপাত দেখা গেল না। এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প বৃষ্টিপাত, মাঝরাতের বেলার দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, পান্ডুয়া, চাকদা, নদীয়ার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত দেখা যাবে, কাটোয়ার দিকগুলোর ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর, সাইকল বা যশোর এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে, ময়মনসিংহ এবং সিলেটের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। তাছাড়া যদি আমরা এখান থেকে ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিই এবং কালকের দিনটা যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে কিন্তু দেখতে পাবেন যে কালকের দিনকে ক্ষেত্রে ভোরবেলা থেকেই অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যে বৃষ্টিপাতটা চলবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে এবং কিছুটা পুরুলিয়া সাইডের ক্ষেত্রে, এবং এখানটা যদি জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে বলরামপুর, খেতড়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত দেখা যাবে, এবং বাংলাদেশের দিকে লক্ষ্য করলে খুলনা এবং বরিশাল এই দুটো বিভাগের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। তো দেখুন আমরা ট্র্যাকটাকে কিন্তু পুরোপুরি চালিয়ে দিয়ে সকালবেলা 8টা নাগাদ চলে আসলাম। তো কালকের দিনকে কলকাতার ক্ষেত্রেও মেঘলা আকাশ এবং মেঘলা আকাশের পর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে, মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনকে কলকাতার ক্ষেত্রে হবে না, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এই দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও তৈরি হতে পারে। কিন্তু ওভারঅল আপনারা দেখতে পারলেন যে পরিস্থিতি কীরকম হতে চলেছে, কোথায় কোথায় মেন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু বর্ধমানের দিকে বৃষ্টিপাত দেখতে পেলাম না, নদিয়ার দিকে বৃষ্টিপাত দেখতে পেলাম না, মুর্শিদাবাদের দিকের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পেলাম না। রাত্রিবেলার দিকে বৃষ্টিপাত অল্প স্বল্প এলাকাগুলোর ক্ষেত্রে হবে, কিন্তু পরবর্তী সোমবারের দিনকে সকালবেলা থেকে কিন্তু আবহাওয়ার চিত্রটা অনেকটাই পাল্টে যাবে, যেখানে কলকাতা এবং তার নিচের দিকে যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু ঝড়ে এবং বৃষ্টিপাতের ঝড়ের সম্ভাবনা নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, 1টা 2টার পর থেকে পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকলেও ওভারঅল কালকের দিনটা কিন্তু মনোরমদায়কই আবহাওয়া থাকবে, যেখানে কালকের দিনের ক্ষেত্রে তাপমাত্রার দিকটা আমরা একটুখানি দেখে নেবো, কারণ তাপমাত্রা এই মুহূর্তে অনেকটাই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। গত প্রায় কিন্তু বন্ধুরা 1 সপ্তাহ ধরে যে হারে তাপমাত্রা বাড়ছিল, 42 ডিগ্রি, 43 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আসছিল, সেই তুলনায় এই মুহূর্তে কিন্তু বন্ধুরা 30 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো মোটামুটি কিন্তু এই মুহূর্তে
অনেকটাই কম তাপমাত্রা রয়েছে। বর্ধমান বলুন কিংবা নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু 29 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে, জুম আউট করবে। এবং আপনারা কিন্তু বাংলাদেশের এলাকাগুলোর ক্ষেত্রেও দেখতে পাবেন যে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এই সমস্ত বিভাগের ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ ভালো মতনভাবেই থাকবে। তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কীরকম হতে চলেছে, কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপনার যদি এই মুহূর্তে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। এবারে আমরা অবশেষে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রাত্রিবেলার রিপোর্টের দিকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আজকে 7 তারিখ এবং 7 তারিখ রাত্রিবেলার যে লেটেস্ট রিপোর্ট সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলার দিকে 7 তারিখের দিনকে কিন্তু এই লেটেস্ট রিপোর্টটা দিয়ে দিচ্ছে। কিছুটা নিচের দিকে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে আজকের দিনের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যে কমলা সতর্কবার্তা, তার সাথে সাথে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা সেটা এখনও পর্যন্ত জারি করে রেখে দিয়েছে। আপনারা তাহলে বুঝতে পারছেন যে রাত্রিবেলার দিকেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং আগামী কালকের দিনের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তাও কিন্তু জারি করা রয়েছে। আমরা সতর্কবার্তাটাই একবারে দেখে নেব। দেখুন, এখানটায় পরবর্তী বলে দেওয়া হয়েছে যে আগামী 2 দিনের মধ্যে তাপমাত্রা, দিনের তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড মতো কমে যেতে পারে। অর্থাৎ যে জায়গায় 42 ডিগ্রি তাপমাত্রা চলছিল সেই জায়গা থেকে 5 ডিগ্রি কমলে সেটা কিন্তু 37 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি চলে আসতে পারে। এবং যেখানে প্রায় 40 ডিগ্রি চলছিল সেখানে কিন্তু অলমোস্ট প্রায় 36 ডিগ্রি কিংবা 35 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। কিছুটা নিচের দিকে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানটাই যে আজকের দিনের ক্ষেত্রে কমলার সতর্কবার্তা জারি করা হয়েছিল, তবে আগামী কালকের দিনের ক্ষেত্রে কিন্তু ঝড়ের সতর্কবার্তা রয়েছে, যেখানে কালকের দিনের ক্ষেত্রেও কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সতর্কবার্তাটা কমলা সতর্কবার্তা থেকে হলুদ সতর্কবার্তায় কিন্তু পরিণত করে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন এখানটায় মোটামুটি কিন্তু এখানটায় স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে গতিবেগটা 40 থেকে ম্যাক্সিমাম 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যেতে পারে এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে তার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে সতর্কবার্তা কিন্তু রয়েছে, মানে শুধুমাত্র বলতে পারেন যে মঙ্গলবার দিনকে কম সতর্কবার্তা রয়েছে, বুধবার দিনকে কিছুটা আরও কম সতর্কবার্তা রয়েছে, বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকবে। কিন্তু অর্থাৎ ওভারঅল আপনারা তাহলে বুঝতে পাচ্ছেন যে এই সপ্তাহটা কিন্তু বেশ ভালোই মানে মনোরমদায়ক আবহাওয়া থাকতে চলেছে আগের সপ্তাহের তুলনায়। এমন না যে শীতকালের তুলনায় আমি বলছি, তো আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহটা কিন্তু অনেকটাই ভালো যাবে। তাপমাত্রা অত বেশি থাকবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যার কারণে টেম্পারেচারটা কিন্তু অনেকটাই ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে আলিপুর আবহাওয়া দপ্তর যে লেটেস্ট রিপোর্ট দিয়েছে এবং আমরা লাইভ আপডেটে যেটা দেখতে পারলাম দুটো কিন্তু হুবহু ম্যাচ খেয়ে গিয়েছে, যার ফলাফলস্বরূপ। তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।